আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা। আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাঁচ জোড়া সিরাজি কবুতর। পাঁচ জোড়া বলতে দুই জোড়া সিরাজি, তিন জোড়া লাহোর কবুতর। এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া সিলভার সিরাজি, ফুল ফ্রেশ, কোনো ফাটা নাই, বিগ সাইজের ডিম বাচ্চা আল্লাহর রহমতে পুরো ওকে আছে। কবুতরটা আপনি নিতে পারবেন একদম পঁচিশশো টাকা হইলে এই সিরাজির পেয়ারটা নিতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের, আর নর্মালি সেম কালার, ঠোঁট পুরা পুরা গোলাপি। কবুতরের দাম ২৫০০ টাকা। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজোড়া হলুদ সিরাজি কবুতর, এই কবুতরের দামটা পড়বে একদম ২০০০ টাকা। সামনেটা মাটি, পিছেরটা নর। কবুতরগুলো দেখতে অনেক সুন্দর, বিগ সাইজের। ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর ৬৪ জেলা ডেলিভারি দেওয়া সম্ভব, ডেলিভারি চার্জ আলাদা। যারা আমার ইউটিউব চ্যানেলটা দেখেন, যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া ভুলো বাল্লাস, হাড়িটা হলো নর, আর যারা হাড়ি নিচ্ছে ওটা হলো মাদি কবুতর। এটার দাম পড়বে একদম ৩০০০ টাকা, ফুল ফ্রেশ, কোনো ফাটা নাই। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেক জোড়া সিরাজি লাহোর কবুতর, এই কবুতরের দাম পড়বে ৩০০০ টাকা। ইন টোটাল আজকে পাঁচ পিয়ার কবুতর আছে আমার, পাঁচটা কালারের। ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হাড়ির উপরটা নর, আর হাড়ির নিচেটা মাদি। কবুতরের দাম পড়বে একদম ৩০০০ টাকা। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজোড়া কালো সিরাজি কবুতর, ডান মোড়টা নর, বাম মোড়টা মাদি। কবুতরের দাম পড়বে একদম ২০০০ টাকা। কবুতর আরো কিছু কালেকশন আছে আপনাদের জন্য। সিরাজি পাঁচ পেয়ার এক সাইড করে ভিডিও করলাম, আর বাকিটা আপনারা দ্বিতীয় পার্টে পাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো কালেকশন করে নিতে পারবেন। আর আজকে কবুতর অনেক আছে, আপনারা অবশ্যই নক করে জানতে পারবেন কবুতরের দামগুলো। আর কবুতর কী কী কবুতর আছে অবশ্যই ই করতে পারবেন। একটা হোয়াইট গোল্ড আর্টেঞ্জেল আছে, কিংয়ের বেবি আছে, নীলপরের বাচ্চা, আর নান কবুতর আছে, তারপর লাচুল্লি আছে, প্লাস গুগো আছে। আজকের জন্য এখানে শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।